নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংতে যে সবাইকে স্বাগত। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা সাদামাটা রেসিপি নিয়ে। তো সাদামাটা রেসিপিটা হলো বরবটি আলুর একেবারে পাতলা ঝোল, কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো রেসিপিটা বানাবো। তো তার জন্য এখানে আমি সর্ষের তেলে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভেজে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম বরবটি আলু। আগে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আবারও একটু নাড়াচাড়া করে নেবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবারে ভাজা ভাজা করে নেবো, ঢেকে ঢেকে একটু ভেজে নেবো। ঢাকা দিয়ে দিয়ে দু তিনবার মতো এরকম ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো জল পরিমাণ মতো। এই রেসিপিটা রুটি ভাত দুটোর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। এই গরমে কিন্তু এরকম রেসিপি খাওয়াটা অত্যন্ত জরুরি। কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে? তো জল তো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার গ্যাসের ফ্লেম হাই হিটে দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেবো, যতক্ষণ না আলু বরবটি খুব ভালোভাবে মজে যাচ্ছে বা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো, এটা তুলে দেখবো। এবারে বেশ ভালোই হয়ে এসেছে। এবার একটু খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে আলুটাকে একটু গালিয়ে নিয়ে তো তারপরে পুরোপুরি আমার রেসিপি কিন্তু রেডি।